মেরিন অ্যাকুরিয়াম হাতি ঘোড়া বাঘ ভাল্লুক না, আমি হলো করে বলতে পারি মেরিন অ্যাকুরিয়াম ফ্রেশ ওয়াটার অ্যাকুরিয়ামের থেকেও ইজি। যে মেরিন সম্বন্ধে মার্কেটে এত মিথ, এত মিসগাইডেন্স কি মেরিন টাফ, মেরিন ডিফিকাল্ট, মেরিন হবে না, মেরিন করা সম্ভব না, মেরিন বাঁচে না, ঠিক আছে, এত মিথ, এত মিথ, যেটা আমাকে খুব ডিস্টার্ব করে দেয়। মেরিন করতে গেলে সবার আগে তোমার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পেশেন্স, ধৈর্য, অসীম ধৈর্য। যদি তোমার কাছে ধৈর্য না থাকে তাহলে আমি বলবো মেরিন করো না। এই পুরো পিরিয়ডটা লাগে 150 থেকে 180 দিন, শুনতে অস্বাভাবিক লাগে, এতদিন 30 দিন হয়ে গেছে আর কি, ম্যাকুরিয়াম 1 মাস হয়ে গেছে, সাড়ে 3 মাস, খুব প্রচলিত কথা 1 মাসে মেরিন হয়ে যায়, 1 মাস লাগে। আরে 1 মাসে প্রথম সাইকেলটা শুরু হয়, একটা সাইকেল 1 মাসে হয়, টোটাল সাইকেল ফিনিশ হতে মানে শুরুটা 1 মাসে হয়, শেষটা 180 দিনে হয়। তো শুরুটাতেই লোকে শেষ করে দেয়। আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন সিসকেপের এত বড় একটা শোরুম, মেরিনের শোরুম, এটা তো কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটা সব থেকে বড় শোরুম। হ্যাঁ, এটা নট অনলি কলকাতা পশ্চিমবঙ্গ, এটা ইস্ট ইন্ডিয়ার ওয়ান অফ দা লার্জেস্ট মেরিন অ্যাকুরিয়ামের শোরুম, ইস্ট ইন্ডিয়ার লার্জেস্ট মেরিন অ্যাকুরিয়াম শোরুম। ইস্ট ইন্ডিয়া বলুন, নর্থ ইন্ডিয়া বলুন, এই জায়গাটা পুরো ধরে আর লার্জেস্ট মেরিন অ্যাকুরিয়াম শোরুম। তো আজকে আমরা অভিষেকদার সাথে কথা বলবো। তো আপনারা তো নিশ্চয়ই জানেন যে কোনো জায়গা যখন আমরা ভিজিট করি তো শুধু সেই জায়গাটাকে আমরা ঘুরে দেখাই না, তো সেখান থেকে যতটা সম্ভব নলেজ আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো আজকে সেই কাজটা করবে অভিষেকদা। তো অভিষেকদা আরও একবার ওয়েলকাম। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো প্রথমেই শুরু করি যে মেরিন তো মানে যারা ফ্রেশ ওয়াটার করে তাদের কাছে মেরিনটা একটা পুরোপুরি আলাদা সাবজেক্ট। তো তাদের কাছে একটু সিম্পলিফাই করে যদি প্রথমে বলো যে মেরিন ফ্রেশ ওয়াটারের থেকে যদি কেউ মেরিন ভাবছে তো একটু সিম্পলিফাই করে যদি বলো। ঠিক আছে, ব্যাপার সবার আগে আমি সাগর তোমাকে ওয়েলকাম করবো সিসকেপসে, আমাদের এই শোরুমে আসার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর তোমার মাধ্যম থেকে যে দর্শকগণ আমাদের শোরুমটা দেখতে পাচ্ছে তাদেরকে হাত জোড় করে ওয়েলকাম করবো, ওয়েলকাম টু সিসকেপস। আপনারা সাগরের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের শোরুমটা যেটা দেখতে পাচ্ছেন, এই অসাধারণ অস্বাভাবিক জিনিসটা, যে মাছগুলো, আমি সবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় একবার আমাদের শোরুমে চলে আসবেন, নিজের পদধূলি দেবেন। আপনাকে কোনো অ্যাকুরিয়াম বানাতে হবে না, মেরিনের মাছ কিনতে হবে না। এটা এই গ্যালারিটা হচ্ছে আমার ডিসপ্লে গ্যালারি আপনি বলতে পারেন, এটা আমার নিজের শখ, নিজের হবি, নিজের ভালোবাসা। আপনি এখানে আসলেই ভালোবাসার ছোঁয়া পাবেন, ভালোবাসার ফিলিংস আপনি ফিল করতে পারবেন, এটা আমি হলপ করে বলতে পারি। তো এই হবিতে আসা হচ্ছে আমার, এই সাবজেক্ট, এই ব্যবসাতে আসা, হবি ঠিক না, এই ব্যবসাতে আসা হচ্ছে আমার এই হবির প্রতি ভালোবাসা। অভিষেকদা কিন্তু মানে বিজনেসম্যান কম, হবিস্ট বেশি, সেটা আমার শোরুমে যে আসবে সেই বুঝতে পারবে। মানে অভিষেকদার সাথে শোরুমে এসে দেখা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে জেনারেলি লোকে প্রথমে হবিস থাকে, হবিস থেকে বিজনেসম্যান হয়ে যায়, কিন্তু অভিষেকদার ক্ষেত্রে সেটা নয়, আপনারা আসলে বুঝতে পারবেন। এখানে এইখানে আমার যেই মাছটা আমি শিপমেন্টে আনি, যেই মাছটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, প্রিয় লাগে, আগে আমি নিজের ট্যাঙ্কের জন্য রেখে দিই। আমার নিজের এই শোরুমে 5খানা নিজের পার্সোনাল ট্যাঙ্ক আছে, টোটাল শোরুমে 50টার উপরে মেরিন ট্যাঙ্ক আছে, তার মধ্যে 5খানা আমার নিজের হবি করার জন্য মেরিন ট্যাঙ্ক, যেগুলো নট ফর সেল, নট ফর সেল, যেটা আশা করি আপনি স্বাভাবিকভাবে কোনো অ্যাকুরিয়ামের দোকানে পাবেন না যে তার নিজের জন্য রাখছে, ঠিক আছে, সে ফ্রেশ হোক কিংবা মেরিন হোক। যেরকম এই ট্যাঙ্কটা, এ সব আমার পুরনো ভালোবাসার মাছ, একদম অনেক দীর্ঘদিন ধরে আমার সাথে থাকা, আমার বাইরের ঘরের ট্যাঙ্ক রয়েছে যেগুলো দেখলে তুমি কিছুক্ষণ আগে, তো সেগুলো আমার সব নিজের পার্সোনাল। তো যাক গিয়ে উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমি ক্লিয়ারলি আপনাকে বলি, প্রথমত আমি মেরিনের ব্যাপারে বলার আগে বলতে চাই ছোট্ট করে যে আমার জার্নি, আমি এখানে কিভাবে এসেছি বা কেন এসেছি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মেরিনের ব্যাপারটা ক্লারিফাই করার জন্য। সেটা হচ্ছে প্রথমত আজ থেকে অলমোস্ট 20 বছর আগেকার কথা, আমি তখন স্কুল পাস করে সবে গ্র্যাজুয়েশন নিয়ে দৌড়াদৌড়ি করছি। তো আমার অজস্র ফ্রেশ ওয়াটারের অ্যাকুরিয়াম ছিল, আরওয়ানা, পেরানা, অস্কার, এগুলো রেখেছি। তো ছোটবেলা থেকে আমি আমার মানে আমার যখন জন্ম হয়, আমার জ্ঞানও যখন জ্ঞান হয়, আমার বাড়িতে অ্যাকুরিয়াম ছিল, আমার বাবা আমার মামারা অ্যাকুরিয়াম রাখতো। তো আমার প্রথম কথা বলার সাথে সাথে মাছের সাথে আমার বন্ধুত্ব,
যখন স্কুল করতে করতে স্কুলিং লাইফ অবধি আমি ফ্রেশ ওয়াটার নিয়ে নাড়াচাড়া করি, যাবতীয় ফ্রেশ ওয়াটার নিয়ে ঘাটাঘাটি করে দিই, ঠিক আছে। তারপরে ইন্টারেস্ট জাগে হচ্ছে মেরিন অ্যাকোয়ারিয়াম, স্বাভাবিক ফ্রেশের ওপরে লোকে যেতে গেলে মেরিনের দিকে যায়। তো তখন ওই মেরিনের ব্যাপারে জানার জন্যে বা মেরিনটা করার জন্যে যেই জিনিসটার আমি সম্মুখীন হয়েছিলাম সবার আগে, একটা আর্থিক সম্মুখীনের সাথেও যেটা বড় ছিল সেটা হচ্ছে নলেজের সম্মুখীন, ঠিক আছে, যে আমি মেরিনটা করব কিভাবে করব বা কে আমাকে সঠিক গাইডেন্স দেবে, কে মেরিনের ব্যাপারে জানাবে। তখন তো গুগল নেই, ইউটিউব নেই, ইউটিউব নেই, কিচ্ছু নেই। সেইখানে আপনি বিশ্বাস করবেন না, আমি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে বই খুঁজতাম, যে ওখানে বসে বসে মেরিনের সম্বন্ধে জানবো। আজও বলতে গিয়ে গায়ে কাটা দিয়ে উঠছে পুরনো কথা, আজ থেকে 20 বছর আগেকার কথা। আমি বই পড়ে পড়ে কোথায় একটা, আমি বুক ফেয়ারে যেতাম পাগলের মতো, না বুক ফেয়ারে গিয়ে মেরিনের বই খুঁজতাম যে কোথা থেকে আমি মেরিনের একটু জানতে পারবো, একটু জিনিসটা জানতে পারবো, নলেজটা পাবো। আজকে তো আপনাদের কাছে পুরো জিনিসটা জলভাত হয়ে গেছে ইউটিউব গুগলের মাধ্যমে, কিন্তু আমার কাছে জার্নিটা অনেক ডিফিকাল্ট ছিল ফার্স্টে। তো ফার্স্টে নিজে জিনিসটা জানার চেষ্টা করলাম, তারপরে ক্ষেপে আমি যখন কোনো ব্যবসায়ীর কাছে গেলাম, কোনো দোকানদারের কাছে গেলাম মেরিনের ব্যাপারে, মেরিনটাকে কেনার জন্যে বা করার জন্যে, তখন যেটা আমি সবচেয়ে বড় দুঃখ পেলাম সেটা হচ্ছে আমি খুব বেশি মিসগাইডেড হলাম, খুব বেশি প্রতারিত মনে হলাম। প্রথমত অত বছর আগে এত মেরিনের প্রচার ছিল না, মেরিনের দোকানও ছিল না, লোকে এত ব্যাপারে জানতো না। তো যে বিক্রি করতো তারা, তাদের কাছেও নলেজ সাফিসিয়েন্ট ছিল না, তো তারা কেনা বেচার কাজটাই করতো, যে কেনা বেচার ট্রেন্ডটা যুগ যুগান্ত থেকে আজও চলছে, ঠিক আছে। তো তারা এটা করে দেবো, ওটা করে দেবো, এটা কিনে নাও, ওটা কিনে নাও, কিন্তু সঠিকভাবে জিনিসটা বোঝানো বা সঠিক গাইডেন্স দেওয়া, সেই ব্যাপারটা আমার মাথায় স্ট্রাইক করছিল। তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো সঠিক জিনিসটা না জেনে জিনিসটা আমি ফ্রেশ ওয়াটার করতাম, সঠিক জিনিস জেনে বুঝে করতাম, মেরিনটা আমি কিছুতেই জানতে পারছি না, বুঝতে পারছি না। তো আমার মধ্যে বেশ একটা আঘাত প্লে করে। তখন মেরিন হবিস তো খুব একটা বেশি ছিল না, হবিস নেই যার সাথে আলোচনা করবো। তখন আমি নিশ্চয় করি কি, আমি নিজে শিখব, তখন ব্যবসার কথা ভাবিনি, নিজে শিখবো নিজের জন্য। এর থেকে রামসাম যদুমধুর থেকে জিজ্ঞেস করছি, আমি স্যাটিসফাই হচ্ছি না, রেসপন্স আমি স্যাটিসফাই না। তো তখন আমি শুরু করি এটা নিয়ে পড়াশোনা করা, রিসার্চ করা। তো নিজের গ্র্যাজুয়েশনের পরে পরে প্যারালালি, গ্র্যাজুয়েশন করতে করতে প্যারালালি আমি এটা নিয়ে পড়াশোনা শুরু করি। আমি কল্যাণী ইউনিভার্সিটি নিয়ে, কল্যাণী ইউনিভার্সিটিতে মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করি, আমার ডিগ্রি সার্টিফিকেট রয়েছে। তো তারপরে আমি নিজের মেরিন বানাই, নিজের বাড়িতে নিজের জন্য বানানো, এক্সপেরিমেন্ট করা, ট্রায়াল এন্ড এরর বিভিন্ন রকমের, ঠিক আছে। আমার বাড়িতে প্রথম সবচেয়ে বড় মেরিন অ্যাকোয়ারিয়াম ছিল একটা 1.5 ফিটের কিউব, তো 1.5 ফিটের কিউব থেকে আমি শুরু করি নিজের এক্সপেরিমেন্টাল ট্রায়াল এন্ড এরর শুরু করি। তো তারপরে আস্তে আস্তে যখন আমি পুরো ভালো করে জিনিসটা জানতে পারি, তখন জেনে বুঝে আমি তারপরে যখন মার্কেটে আস্তে আস্তে এটা সম্বন্ধে আরো ঘাটাঘাটি শুরু করি, তখন দেখি যে মেরিন সম্বন্ধে মার্কেটে এত মিথ, এত মিসগাইডেন্স, কি মেরিন টাফ, মেরিন ডিফিকাল্ট, মেরিন হবে না, মেরিন করা সম্ভব না, মেরিন বাঁচে না, ঠিক আছে, এত মিথ, এত মিথ, যেটা আমাকে খুব ডিস্টার্ব করে দেয়। তো আমি বললাম যে যদি মেরিন বিশ্বজুড়ে সবাই রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না, কেন এটা ডিফিকাল্ট, কেন এটা হবে না, তাহলে নিশ্চয়ই কোথাও গলত আছে, কোথাও ভুল হচ্ছে, সেই গলতটাকে ভুলটাকে ঠিক করার জন্য আমি শিখলাম, বুঝলাম। তখন আমি ডিসাইড করি যে তাহলে আমি এটাকে প্রফেশনালি নেব, প্রফেশনালি নেবার উদ্দেশ্য যে আমি যে কষ্টটা পেয়েছি, আমি মেরিন করার সময় যে হার্ডেলসগুলো ফেস করেছি, যে ডিফিকাল্টিগুলো ফেস করেছি, যে মিসগাইডেন্সগুলো ফেস করেছি, আমি সামনেওয়ালাকে সেই মিসগাইডেন্সটা ফেস হতে দেবো না, যাতে আমি লোককে হেল্প করতে পারি, প্রপার গাইডেন্স দিতে পারি, প্রপারলি মেরিনের ব্যাপারে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, যেটা সত্যি তথ্য, সেই সত্যি তথ্যটা মানুষের সামনে তুলে ধরতে পারি, সেই তুলে ধরার উদ্দেশ্যে আমি এই ব্যবসাতে আসি। আচ্ছা, যার জন্যে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিও তোমার ভিডিওতে, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে মেরিনের পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি জিনিস দেখিয়ে দিই, যার জন্য অন্য দোকান আমি নিজেও ফলো করি। সিস্কেপের ইউটিউব চ্যানেল আপনারাও গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, লিংক দেওয়া থাকবে নিচে অবশ্যই, ঠিক আছে। অন্য দোকানদাররা আমাকে ফোন করে বলে, দাদা তুমি কি করছো, সব কাস্টমারকে দেখিয়ে দিচ্ছ, সবই তো লোকে জেনে যাচ্ছে, তাহলে লোকে আমাদের কাছ থেকে নেবে কেন। আমি বললাম দুটো জিনিস, লোকে জেনে যাচ্ছে তখন যখন লোকে নেবে, লোকে জেনে বুঝে নেবে, লোকে মিসগাইডেড হয়ে নেবে না, লোকে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে নেবে, তো আমি কেন লোককে অন্ধকারে রেখে জিনিসটা দেব, সত্যি কথাটা সত্যি ভাবে বলে দেওয়াটা বেটার, ঠিক আছে। তো এই ভেতে আস্তে আস্তে আমি এই প্রফেশনের দিকে আসি।
আর মেরিনটা নিয়ে একটা শোরুম থেকে একটা অ্যাকুরিয়াম থেকে আস্তে 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 আমার দোকানে অলমোস্ট 60 খানা মেরিন অ্যাকুরিয়াম আছে। তুমি দেখলে পুরো এতগুলো মেরিন অ্যাকুরিয়াম রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের ইভেন হাফ অফ দ্য ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া বলো, ইস্ট ইন্ডিয়া বলো আর ওয়েস্ট ইন্ডিয়া বলো, এই পোর্শনে এটা সবচেয়ে বড় মেরিন অ্যাকুরিয়ামের শোরুম। এর থেকে বড় যদি কোথাও হয় সেটা হচ্ছে অ্যাকোয়াস্টার আছে সাউথ ইন্ডিয়া, একমাত্র সাউথ ইন্ডিয়ার পরে এটাই হচ্ছে সবচেয়ে বড় মেরিন অ্যাকুরিয়ামের শোরুম, যেটা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে। বন্ধুগণ, আমি সাগরের প্রশ্নের উত্তরটায় আসি যে মেরিন কি আর মেরিন কিভাবে করতে হয়। এই মেরিন কি আর মেরিন কিভাবে করতে হয় এই অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি বিগত 20 বছরে, আর সেটা আমি যতটা সংক্ষেপে দেওয়া সম্ভব সেটা দিচ্ছি। আর এই 20 বছরের অভিজ্ঞতা 20 মিনিটে দেওয়া সম্ভব না, তাও আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, মেরিন অ্যাকুরিয়াম ইজ নাথিং বাট সমুদ্রের তলার একটা ক্রস সেকশন এরিয়ায় যে সৌন্দর্যটা রয়েছে সেই সৌন্দর্যটা কেটে ধরা তোমার ঘরে। এইবার মজার বিষয়, সেই সৌন্দর্যটার মধ্যে আমরা যেরকম মাছটা দেখতে পারি, যেই প্রাণীটা দেখতে পারি, সেরকম আরো কোটি কোটি প্রাণী আছে যেটা আমরা দেখতে পারি না, যেটাকে মাইক্রো অর্গানিজম বলে। যেটা এই মাছগুলো হচ্ছে ম্যাক্রো অর্গানিজম, যেই প্রাণী বড় চোখে দেখা যায় সেটা ম্যাক্রো অর্গানিজম, আর যেগুলো ক্ষুদ্রতম প্রাণী যেগুলো চোখে দেখা যায় না মাইক্রোস্কোপিক অর্গানিজম কিংবা ছোট ছোট, সেগুলো হচ্ছে মাইক্রো অর্গানিজমের দিকে চলে যায়। তো আমি যখন বলছি মেরিন অ্যাকুরিয়ামের সমুদ্রের ওই কোনাটা তুলে ধরা, তার মানে মাইক্রো ম্যাক্রোর সাথে মাইক্রোটাকেও তুলে ধরতে হবে, ঠিক আছে? যেই জায়গাটা লোকেদের ভুল হয়ে যায়, ব্যবসায়ীদের ভুল হয়ে যায় বা অবিস্টের ভুল হয়ে যায়, ম্যাক্রোকে বাঁচানোর জন্য মাইক্রোতে ফোকাস করা দরকার। তো মেরিন অ্যাকুরিয়ামের সৌন্দর্যটা হচ্ছে যেই সুন্দর জিনিস, এই স্টেবল জিনিস, এই জিনিসটাকে বাঁচানোর জন্য, সুন্দর রাখার জন্য সামুদ্রিক প্রাকৃতিক ন্যাচারাল ইকোসিস্টেমটাকে তৈরি করতে হবে কৃত্রিমভাবে আপনার ঘরের মধ্যে। মেরিন অ্যাকুরিয়াম হাতি ঘোড়া বাঘ ভাল্লুক না, আমি হলক করে বলতে পারি মেরিন অ্যাকুরিয়াম ফ্রেশ ওয়াটার অ্যাকুরিয়ামের থেকেও ইজি। মেরিন অ্যাকুরিয়ামের মাছ আমার শোরুমে, আমি সাগরকে কিছু মাছের প্রাইসও দেখে দেবো বলে দেবো, মেরিন অ্যাকুরিয়ামের মাছ আমার শোরুমে কিছু তো ফ্রেশ ওয়াটার মাছের থেকেও কম দাম। আজকে ফ্রেশ ওয়াটার মাছের আরমানা, ফ্লাওয়ার হর্ন, ডিসকাস অনেক দামি দামি মাছ আছে, তাদের রেসপেক্টে মেরিনের এত সুন্দর সুন্দর মাছ, আমি সেই মাছ সামান্য 500, 1000, 1500, 2000 টাকার মধ্যে নিয়ে চলে এসেছি। এটা আজকে ভালো দামি দামি ডিসকাস কিনলে 5-10 হাজার টাকা পিস, তাও বেশি, সেখানে আমি মেরিনের এক্সেপশনাল এক্সেপশনাল মাছ 3-4 হাজার টাকায় দিয়ে দেবো সেখানে। তো এটা আমার ক্রেডিবিলিটি যে আমি কম দামের মধ্যে আমি দিতে পারি বা আমি দিই, আমি হবিস হিসাবে এটা করি যাতে মেরিনটা ইজিলি পৌঁছায় ক্লায়েন্টের কাছে। তো প্রশ্নতে আবার ফিরে আসছি, মেরিন অ্যাকুরিয়াম হচ্ছে ফ্রেশ ওয়াটারের থেকেও বেশি ইজি, প্রোভাইডেড যদি মেরিন অ্যাকুরিয়াম প্রপার সাইন্টিফিক্যালি বায়োলজিক্যালি ইকোসিস্টেমটা তৈরি করা হয়। যদি তুমি প্রপার সাইন্টিফিক্যালি বায়োলজি তৈরি না করতে পারো তাহলে তোমার মেরিন অ্যাকুরিয়াম টিকবে না, মেক ইট ক্লিয়ার। আর যদি তুমি সেটা সঠিকভাবে করতে পারো তাহলে মেরিন অ্যাকুরিয়ামের থেকে ভালো আর হার্ডি ফিশ ওয়ার্ল্ডে অন্য কিছু নেই, লং লাস্টিং। এক একটা মেরিন মাছ দীর্ঘ বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বাঁচে অনায়াসে, মিনিমাম অনায়াসে, যদি ঠিক করে বছরও বাঁচে, এক্স্যাক্টলি, যদি ঠিক করে রাখা যায় হেলদি ভাবে। তো সঠিক ভাবে রাখতে হবে, সেটা আমরা গাইডেন্স করে দিই, প্রপার ভাবে মেরিনের ব্যাপারে শেখানো, গাইডেন্স দেওয়া, ইকোসিস্টেমটার ব্যাপারে জানানো, শেখানো, গাইডেন্স দেওয়া, যাতে হবিস প্রতারিত না হয়। মেরিন অ্যাকুরিয়াম করার জন্য হাড্ডা বাড্ডা মাথা মুন্ডু বেশি মেশিনপত্র লাগে না, মেক ইট ক্লিয়ার। মেরিন অ্যাকুরিয়ামের জন্য যেটা লাগে প্রপার ইকোসিস্টেম, মেরিন অ্যাকুরিয়াম সঠিকভাবে করার জন্য শুধু 4টা জিনিস প্রপারলি লাগে, প্রপার অনুপাতের লাইভ স্যান্ড, প্রপার অনুপাতের লাইভ রক, প্রপার ফিল্টারেশন, প্রপার কোয়ালিটির সল্ট আর কেমিক্যাল। এই 4টে অনুপাত যদি ঠিকঠাক করে রাখতে পারো আর একটা ঠিকঠাক সামঞ্জস্য লাইট, একটা ওয়েব মেকার জলের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার জন্য, এই অল্প কটা জিনিস আর একটা প্রোটিন স্কিমার মেশিন যেটা প্রোটিন অ্যালবুমিন থায়ামিন জল থেকে বার করে দেবে, এই অল্প কটা জিনিসকে যদি প্রপার অনুপাতে ঠিকঠাক করে রাখা যায় আর মেরিনকে দীর্ঘ একটা সময় দেওয়া যায়, তাকে রেডি হওয়ার যদি সময় দেওয়া যায়, তাহলে মেরিনের থেকে ইজি অন্য কিছু নেই। মানে একবার সেট আপ যদি হয়ে যায় আপনার, মানে সেটা লং লাস্টিং নিয়ে আর ভাবতে হবে না। হ্যাঁ, ওয়ান সেট এভার সেট, যার জন্য মেরিনে আমরা বলেই থাকি ওয়ান সেট এভার সেট, প্রোভাইডেড প্রথমবারই ঠিকঠাক ভাবে করে ফেলো। যদি প্রথমবার ঠিকঠাক না করো সারা জীবনই ওকে তাপ্পি মেরে যাবে, আর রিকভার কোনোদিন হবে না। আচ্ছা, তো এটা হলো শুরুর জন্য কি কি জিনিস আপনার লাগবে। হ্যাঁ আচ্ছা, এবারে বলো একটা সেটআপ যখন
কেউ করছে শুরুতে শুরুতে বা তুমি যখন ক্লায়েন্টের বাড়িতে সেট আপ করো, তো ফার্স্ট কি কি ইকুইপমেন্টস এর রিকোয়ারমেন্ট হয়? একটা ট্যাঙ্ক আর আমি বললাম মেরিন একটা সেট আপ করার জন্য জাস্ট ট্যাঙ্ক, সাম ফিল্টার, লাইফ সেন, লাইভ রক, প্রপার কোয়ালিটি সামটা কি মানে যা ট্যাঙ্ক সাইজ ইকুয়াল টাইম তার থেকে একটু ছোট হয়, একটু ছোট, যদি 5 ফিটের ট্যাঙ্ক হয় 4 ফিটের সামদি, 4 ফিটের ট্যাঙ্ক হলে 3 ফিটের সামদি, সেটা রেসপেক্টিভ একটু ছোট হয়, মানে সামটা একটু ছোট হবে যে ট্যাঙ্ক সাইজ আপনি চুজ করবেন তার থেকে সামটা একটু ছোট হবে, ছোট ছোট হবে। আর তারপরে আসে হচ্ছে আমাদের লাইভ স্যান্ড, আর হচ্ছে লাইভ রক আর সল্ট, সল্ট, সল্টের সাথে আরো বিভিন্ন কিছু কেমিক্যাল আছে, ওয়াটার কন্ডিশনার, ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলো ওই দিকের অনুবাদ, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এগুলো তো আমাদের ফ্রেশ ওয়াটারেও লাগে, হ্যাঁ ঠিক আছে, নতুন কিছু নয় যারা ফ্রেশ ওয়াটার করে তাদের, আর এছাড়া মানে যে তৈরি করা ট্যাঙ্কটা সেটার একটা ছোট করে বল কিভাবে ট্যাঙ্কটা তৈরি করে। আচ্ছা, তৈরি করা হচ্ছে প্রথম সব জিনিসগুলো প্রপার অনুপাতে প্রপারলি আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সবার আগে এরকম কি ব্যাপার আছে যে যে লাইফ স্যান্ডটা দিলাম সেটা ট্যাঙ্ক ওয়াইজ একটা মাপ আছে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই এতটাই স্যান্ড লাগবে, জলের ভলিউমের সাথে রেশিও আছে, একটা থাম রুল হচ্ছে জলের ভলিউমে 10-15% স্যান্ড দিতে হবে, 20-25% রক দিতে হবে, মানে সেটা সাম্পার ট্যাঙ্ক মিলিয়ে, সাম্পার ট্যাঙ্ক মিলিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, যদি সাম্পার ট্যাঙ্ক মিলিয়ে যদি 400 লিটার হয়, 400 কেজি জল থাকছে, তাহলে 400 কেজি 10% মানে 40 কেজি স্যান্ড লাগবে, 400 কেজি 20% মানে 80 কেজি, 20-25% 80-100 কেজি, তাহলে 400 কেজি জলের এগেনস্টে 80-100 কেজি রক লাগবে, মানে স্যান্ড, স্যান্ড 10% রক 20%, রক 20%, ওকে আচ্ছা, কেন এই রক আর স্যান্ডের মধ্যে ওই ব্যাকটেরিয়া কালচারের একটা অনুপাত ক্যাপাসিটি আছে, মানে অতগুলো স্যান্ডে অত বিলিয়ন ব্যাকটেরিয়া থাকবে, অত বিলিয়ন ব্যাকটেরিয়া অতটা জলকে ফিল্টার করবে, আচ্ছা আচ্ছা, অতগুলো জলে অতটা রক থাকবে, ওই রকটাই পিএইচ কেএইচ কে বাফার করবে, অতগুলো বিলিয়ন ব্যাকটেরিয়াকে ধরে রাখার জায়গা পাবে, তো এটার সাথে সবার সাথে সবার লোকে বলে কি না না দাদা আমি না বাজেট কমানো যায় না রক কম দেবো, আমি লোককে বলি রকটা আপনার দেখার জন্য না, রকটা ওই অনুপাতের রকটা সিস্টেমটাকে মেনটেন করার জন্য, সেইটা মানে রক কম দেব বললে দাঁড়াবে, রক কম দেব, বালি কম দেব, লোকে ভাবে আমি না আপনার কাছ থেকে না রেডি জলটা নিয়ে চলে যাবো আর বিয়ার বটে অ্যাকোয়ারিয়াম মেরিন রাখবো, ইকোসিস্টেম দাঁড়া হবে না, মাছটা বাঁচবে না, ইকোসিস্টেমটা মাছটা 7 দিন তো বেঁচে যাবে, তারপরে ওটাকে যদি লাইফ টাইম কে আমাকে রোল করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, তাহলেই দীর্ঘ বছর ধরে দীর্ঘ সময় মেয়াদ ধরে এই মাছগুলো বেঁচে থাকবে সুস্থ সবল ভাবে। তো মেরিন অ্যাকোয়ারিয়ামের একটা খুব সুন্দর একটা রুল একটু সহজভাবে দাদা বললেন যে জল তার সাথে যে লাইফ স্যান্ড আর পাথরের অনুপাতটা এটা কিন্তু খুব সুন্দরভাবে খুব ইজিলি আমাদেরকে মানে তুমি বোঝালে, এটা মানে নেট ঘেটে ফেললে বা অনেক লোক আছে যারা অনেক কিছু বলবে এই করতে হবে এই দিতে হবে এই বায়োমিডিয়া দিতে হবে এই করতে হবে, তুমি খুব সিম্পল বললে যে এতটা জল এতটা বালি আর এতটা রক, দ্যাটস ইট, দ্যাটস ইট, এটা হলেই হয়ে যায়। দেখুন মেরিনটা আমি যত সহজভাবে লোকের কাছে নিয়ে এসেছি, আজকে আমার মেরিনে সাকসেসফুল বা অল ওভার ইন্ডিয়া ধরে লোকে আমাকে ভালোবাসে, তার কারণ হচ্ছে আমি ব্যবসাটাকে সেকেন্ডারি রেখেছি, হবিটাকে প্রাইমারি রেখেছি, হবিটাকে ভালোবাসি বলে কিন্তু আমি মেরিনটাকে সহজভাবে লোকের কাছ থেকে তুলে ধরতে চাই, এতে না অনেক দোকানদাররা একটা ভুল ধারণা ক্রিয়েট করছে যে আমি তাদেরকে ব্যবসা করতে দিচ্ছি না, তারা এটা বুঝতে পারছে না যদি হবিস্ট বাড়ে, হবিস্ট বাড়লে সবারই তো ভালো, যদি নিজেরা কাজ করে নেয় নিজেরা বুঝতে পেরে যায় নিজেরা অ্যাকোয়ারিয়ামটা ভাগ করে তাহলে বিক্রি তো সবার হবে, আজকে যদি কোনো দূর থেকে কোনো যদি হবিস্ট আমার ভিডিও দেখে অ্যাকোয়ারিয়ামটা বানাতে পারে তাহলে সে অ্যাকোয়ারিয়ামের জিনিসগুলো কি আমার কাছ থেকে নেবে, সে তো তার কাছের দোকানদার থেকেই নেবে, তো এই কনসেপ্টটা তার বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে, তো জিনিসটা মাছ হোক সে যদি আমার ভিডিও দেখে হবিস্টকে সঠিকটা বোঝায় তো সেইখানে তো হবিস তো তার কাছ থেকেই নেবে তো বিক্রি তো তারই হবে, ভিডিও আমার হোক চাই না হোক তাতে কি এসে যায়। এছাড়া আরো একটা ব্যাপার হয় এবং আমার বিশ্বাস এটা হবে যে কোনো একটা প্রত্যন্ত জায়গা বা এমন কোনো জায়গা যেখানে কোনো মেরিন অ্যাকোয়ারিয়ামের শপ নেই তো সেখানে কোনো হবিস দাদার থেকে মানে গাইডেন্স নিয়ে সেখানকার যারা আছে মানে অ্যাকোয়ারিয়ামের কাজ করে তাদেরকে গাইড করে তাদেরকে দিয়ে জিনিস আনিয়ে, এটা হচ্ছে অলরেডি অল অ্যারাউন্ড ইন্ডিয়াতে, এটা হচ্ছে আজকে বিহার, ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে আমি এমন এমন জায়গায় কাজ করছি দাদা বলতে গিয়ে গায়ে কাটা দিয়ে হচ্ছে, বিশ্বাস করবে না তুমি,
যেখানে যারা মেরিন সম্বন্ধে জানতো না, ইচ্ছা ছিল, যাদেরকে লোকেরা মিসগাইড করতো, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, বলে না অভিষেক দা বলেছে এরকম এরকম হবে, আমরা এভাবে করবো, আমাকে এটা এনে দাও, বা তারা অনলাইনে জিনিস কালেক্ট করে নিচ্ছে বা আমার কাছ থেকে নিচ্ছে, করে করে নিজেরা করছে, করে দে আর ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাই, নট নেসেসারি কি আমার কাছ থেকে তাকে নিতে হবে। তো তারা তাতে কি হচ্ছে, হবি বাড়ছে, হবিস বাড়ছে। আমি যদি আজকে সঠিকভাবে বলে 10টা হবিস তো বাড়াতে পারি আমার এতে এই সাবজেক্টে, তাতেই আমি গর্বিত ফিল করব যে আমি সঠিক জানিয়ে সঠিক বলে কিছু হবি তো বাড়াতে পেরেছি। রাদার দেন অজস্র দোকানদাররা রয়েছে যারা নেগেটিভ মার্কেটিং করে ভুল ইয়ে করে হবিটাকে নষ্ট করে দিচ্ছে, ছোট ট্যাঙ্ক হলেও ঠিক আছে। সাগর যে কোশ্চেনের জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ভালো বলছেন যে ফিল্টারেশনের বিষয়টা, ফিল্টারেশনের বিষয়টা হচ্ছে আমাদের লাইভ ফিল্টারটা হচ্ছে লাইভ সাপোর্টিং সিস্টেম। তুমি যে প্রশ্নটা করলে যে ফিল্টারে প্রোটিন স্কিমারের বিষয়, যে প্রোটিন স্কিমারটা দরকার কিনা ছোট ট্যাঙ্ক হলে বড় ট্যাঙ্ক হলে, তো সবার আগে ফিল্টারেশনে প্রোটিন স্কিমারের যে গুরুত্ব সেটাকে ক্ল্যারিফাই করছে। হ্যাঁ একদম। যে প্রোটিন স্কিমারটা কেন, কি কেনটার জন্য জানতে হবে প্রোটিন স্কিমার কি কাজ করে। প্রোটিন স্কিমার কাজ করে জল থেকে প্রোটিন, অ্যালবুমিন, থায়ামিন, আনডিজলভ অর্গানিক ম্যাটার, যেই অর্গানিক ম্যাটারটা জলে ডিজলভ হয় না, সেই আনডিজলভ অর্গানিক ম্যাটারটাকে জল থেকে এক্সট্রাক্ট করে বার করে দেয়। তো এইবার টেকনিক্যালি তো প্রোটিন স্কিমার ছোট থেকে বড় সবার লাগবে, এটা টেকনিক্যাল টার্মস। প্রোটিন স্কিমার লাগালে না লাগালে ডিফারেন্স কি, প্রোটিন স্কিমার যদি না লাগানো হয় তাহলে এই জলের মধ্যে আনডিজলভ অর্গানিক ম্যাটার বেড়ে যাবে। সেইখানে ব্যালেন্স করার জন্য দুটো রাস্তা, আইদার প্রোটিন স্কিমার দিয়ে বার করতে হবে, না হলে জল পাল্টে পাল্টে বার করতে হবে। আমি 50% জল ফেললাম, তার মধ্যে আমার নোংরা জল আনডিজলভ প্রোটিন ম্যাটারটাও বেরোলো, তার মধ্যে আমি পরিষ্কার জল দিলাম, তাতে ওর ডেন্সিটা কমে গেল, মানে ওই অর্গানিক ম্যাটারের ডেন্সিটা কমে গেল, আর না হলে প্রোটিন স্কিমার বার করে দিলাম। এবার ছোট ট্যাঙ্ক, এটা আমি দুর্ভাগ্যবশত বলছি, ছোট ট্যাঙ্কে যে ছোট ছোট আমাদের প্রোটিন স্কিমারগুলো পাওয়া যায়, সেই প্রোটিন স্কিমারগুলো প্র্যাকটিক্যালি দেখেছি ভালো কাজ করে না। তো যেহেতু সেগুলো প্র্যাকটিক্যালি ভালো কাজ করে না, তার জন্যে আমি কি করি, ওই প্রোটিন স্কিমারগুলোকে অ্যাভয়েডই করি। আমি বলি যে ছোট অ্যাকুরিয়ামে প্রোটিন স্কিমার দিতে হবে না, ছোট অ্যাকুরিয়ামে জল পাল্টানোটা খুব একটা ম্যাটার করে না, অল্প জল পাল্টালি আমার অনেকটা জল পাল্টানো হয়ে যায়, ক্যাপাসিটি কম, তার জন্য এক্স্যাক্টলি 100 লিটার ট্যাঙ্কের মধ্যে আমি যদি 20% পাল্টাই দিই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি ছোট ট্যাঙ্কে সাজেস্ট করবো প্রোটিন স্কিমার দেবে না, ওটা সান্ত্বনা পুরস্কার, আপনি কিনে লাগালেন কিন্তু ওটা কাজ করলো না, ওর থেকে ভালো যখন প্রয়োজন হবে একটু জলটা একটু বেশি পাল্টাতে পারেন। বড় অ্যাকুরিয়ামে অল্প জল পাল্টালেও অনেক কোয়ান্টিটির জল বেরোবে, তার জন্য বড় অ্যাকুরিয়ামে ভালো একটা প্রোটিন স্কিমার লাগাও, সেটা কাজ করবে, সেটা কাজ করে দেবে, আর ছোট অ্যাকুরিয়ামে সে প্রোটিন স্কিমারের জন্য একটু জল পাল্টানোটা করে দিলেই বেটার। আর প্রোটিন স্কিমার যখন ইনভার্টিভেট থাকবে, স্টারফিশ, অ্যানিমল, আরও লাইভ ইনভার্টিভেটস থাকবে, তখন প্রোটিন স্কিমার খুব ম্যান্ডেটারি হয়ে যায়, মাস্ট হয়ে যায়, তাহলে সেটা দিতে হয়, ঠিক আছে। আর যদি মাছ বেশি থাকে, আমাদের যে বড় বড় ট্যাঙ্কে অনেক মাছ রয়েছে, এতগুলো বায়োলোড যখন বেশি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রোটিন স্কিমার দিতেই হবে, ঠিক আছে। কিন্তু ছোট ট্যাঙ্কে আমি অল্প 2-4টে মাছ রাখলাম, অত বায়োলোড দিলাম না, সেখানে প্রোটিন স্কিমার ইগনোর করা যায়, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় মানে সাধারণভাবে বলতে গেলে সামুদ্রিক মাছের গা থেকে তেলটা খুব বেশি থাকে, না শুধু গায়ের তেল না, বাংলা ভাষায় যদি সাধারণ ভাষায় বলো তাহলে বলবো মাছের মলমূত্র, যে মলমূত্রটা বেরিয়ে জলের মধ্যে গুলছে, সেই মলমূত্রটাকে জল থেকে আলাদা করে থেকে আলাদা, মানে ওটা যেটা ফ্রেশ ওয়াটারে একটা নরমাল সাকশন পাইপ দিয়ে কাজটা হয়ে যায়। হ্যাঁ, কেন কি মেরিন মাছের যে টয়লেট থাকে, টুলস থাকে, সেটা লিকুইড হয়, প্রয়োজন মেরিনে একটু বড় ট্যাঙ্ক হলে সেটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, আর ছোট ট্যাঙ্কের ক্ষেত্রে ইগনোর করা যেতে পারে, সেখানে জল চেঞ্জ করে ব্যালেন্স করে নেওয়া যায়। আচ্ছা ওয়াটার চেঞ্জের কথাটা, আচ্ছা ওয়াটার চেঞ্জে পরে আসছে, আগে বলো ফিল্টারে আর কি কি লাগে। ফিল্টারের মধ্যে আমি জেনারেলি যেটা সঠিক ফিল্টার সেটা বলছি, আমি এটাকে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মেকানিক্যাল ফিল্টার, প্রথম চেম্বার আসবে মেকানিক্যাল ফিল্টার। মেকানিক্যাল ফিল্টারে যেটা এক্সটার্নাল যে নোংরাগুলো রয়েছে, ধুলোবালি, মলমূত্রের মতো যে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো হচ্ছে, খাবারের ওয়েস্ট, সেটাকে ট্র্যাপ করবে মানে ফিল্টার প্যাড দিয়ে। সেই মেকানিক্যাল ফিল্টারটাই ওয়াশেবল আর চেঞ্জেবল,
ওটাই ধোয়া হবে 15 দিন 20 দিন পর পর, আর 2 মাস 3 মাস পর পর চেঞ্জ হবে। তারপরে হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টার। বায়োলজিক্যাল ফিল্টারের মধ্যে বায়োমিডিয়া, সিরামিক রিং হতে পারে, বায়োবল হতে পারে, বিভিন্ন রকমের বায়োমিডিয়া আছে সেগুলো হতে পারে। তারপর হচ্ছে জিওলজিক্যাল ফিল্টার, যেখানে জিওলাইট হতে পারে, জিওলজিক্যাল রক হতে পারে, ক্যালসিয়াম বাড়ানোর জন্য কিছু রক হতে পারে, জিনিসপত্র হতে পারে সেটা। তারপরে হচ্ছে কেমিক্যাল ফিল্টার, যে কেমিক্যাল হার্মফুল কম্পাউন্ডটাকে রিমুভ করার জন্য কার্বন জাতীয় জিনিস হতে পারে। তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ফিল্টার, ইনস্ট্রুমেন্টাল ফিল্টারে চলে আসছে প্রোটিন স্কিমার, চলে আসছে হাইড্রা স্কিম, চলে আসছে ইউভি স্টেরিলাইজার, চলে আসছে সেগুলো ইনস্ট্রুমেন্টাল ফিল্টারের মধ্যে চলে আসছে। আর তারপরে রিটার্ন পাম্প। তো এই কমপ্লিট জিনিসটাকে মিলে হচ্ছে একটা লাইফ সাপোর্টিং সিস্টেম কমপ্লিট। এটাই হচ্ছে একটা কমপ্লিট ফিল্টারেশন মেরিনেট। এই কমপ্লিট ফিল্টারেশনের মধ্যে যদি আমি কম বেশি করি তাহলে সিস্টেমের ব্যালেন্সটাও কিন্তু ডিসব্যালেন্স হবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই এতগুলো ভাগ শুনে আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি মেরিন করার ইচ্ছা হয় শুধু অভিষেকদাকে একটা কল করলেই হবে, নাম্বার কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশন। আচ্ছা, তো নেক্সট আমাদের আরেকটা যেটা প্রশ্ন আছে যে মাছ যে চুজ করার জন্য, ছোট ট্যাঙ্কের জন্য ছোট মাছ, বড় ট্যাঙ্কের জন্য বড় মাছ, এটা তো খুব কমন একটা বিষয়। এবারে মাছ মোটামুটি কতগুলো রাখা যেতে পারে, মাছ কতগুলো রাখা যেতে পারে? যেরকম আমি বালি পাথরের একটা থাম্বরুল বলে দিয়েছি, মেরিনের মাছ রাখার একটা থাম্বরুল আছে, ইভেন ফ্রেশ ওয়াটারেরও আছে। ফ্রেশ ওয়াটারের থাম্বরুলটা জানো কি? ফ্রেশ ওয়াটারে 4 লিটার জলের জন্য একটা 1 ইঞ্চি সাইজের মাছ, 4 লিটার জলে 1 ইঞ্চি মাছ ফ্রেশ ওয়াটারে, মেরিন এটা 4 টাইমস হয়ে যায়। আমি যেটা মনে করি 1 স্কোয়ার ফিটে একটা মাছ, আমার মানে সাইন্টিফিক্যাল ক্যালকুলেশন বলছি আমি, এটা এটা আমার অভিজ্ঞতা না, এটা সাইন্টিফিক্যাল ক্যালকুলেশন হচ্ছে যে 4 লিটার জলে 1 ইঞ্চি সাইজের একটা মাছ, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটারের রেশিও, 2 ইঞ্চি জলে 8 লিটার হয়ে যাবে, ঠিক আছে। আর মেরিনের রেশিও হচ্ছে 4 গ্যালনে, 4 গ্যালন মানে হচ্ছে 16 লিটার, 16 লিটারে 1 ইঞ্চি সাইজের একটা মাছ। তো এই রেশিওতে ক্যালকুলেট হবে। তাহলে আমরা অলমোস্ট 100 ইঞ্চি মাছ রাখতে পারবো। এবার 100 ইঞ্চি কিরকম, 5 ইঞ্চির 4টে, ঠিক আছে, 4 ইঞ্চির 4টে, এইরকম করে 100 ইঞ্চি মাছ, মানে এইভাবে মাছের নাম্বারটা ক্যালকুলেট হবে। আচ্ছা, মানে জাস্ট এটা একটা থাম্ব রে, 16 লিটারে 1 ইঞ্চির একটা, মানে 4 গ্যালন, 4 গ্যালন আর একটা হিসাব, খুব সুন্দর, মানে এভাবে কিন্তু কেউ বোঝাবে না এই এত সুন্দর ভাবে, মানে আমি এই রেশিওতে কাজ করে তো সাকসেসফুল, আমি যেটাতে সাকসেস হয়েছি আমি সেটাই শেয়ার করছি। কতটা স্যান্ড দিতে হবে, কতটা রক দিতে হবে, কিভাবে সেট আপ করতে হবে, কি কি ফিল্টার দিতে হবে, খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু অভিষেকদা বুঝিয়ে দিল। এইবারে যেটা প্রশ্ন যে একটা সেট আপ যখন কেউ করলো, স্যান্ড দিল, রক দিল, ফিল্টার লাগিয়ে দিল, এবার কতদিন লাগবে? আচ্ছা, এটা একটা বড় প্রশ্ন, অবশ্যই বড় প্রশ্ন আর সঠিক প্রশ্ন। মেরিন করতে গেলে সবার আগে তোমার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পেশেন্স, ধৈর্য, অসীম ধৈর্য। যদি তোমার কাছে ধৈর্য না থাকে তাহলে আমি এগুলো মেরিন করো না। প্রথম মেরিনের ইকোসিস্টেম তৈরি হতে অ্যাকচুয়ালি 0 থেকে 100 এই পুরো পিরিয়ডটা লাগে 150 থেকে 180 দিন, শুনতে অস্বাভাবিক লাগে এতদিন, ইয়েস এতদিন। আর এই 150 থেকে 180 দিনের যে পুরো প্রসেস আমি ভেঙে বলবো আপনাকে, এই পুরো প্রসেসটা আপনি 10 লক্ষ টাকা দিলেও 50 দিনে হবে না, মানে ওর যে সময় লাগা সেটা সময়েতেই হবে। প্রথম 30-32 দিনের একটা সাইকেল থাকে, সেই 30-32 দিনের সাইকেলটায় শুধু ব্যাকটেরিয়া তৈরি হয়, ব্যাকটেরিয়া কাজকর্ম করে উঠতে পারে না। তারপরে 50-65 দিনের একটা সাইকেল হয়, যেই 50-65 দিনের সাইকেলের মধ্যে নাইট্রেট, অ্যামোনিয়া বিভিন্নভাবে ফ্ল্যাকচুয়েশন করে, সাইকেলিংটা ওই সময় ফ্ল্যাকচুয়েশন করে। তারপরে 90 দিনের মাথায় একটা সাইকেল হয়, সেখানে জলের অন্য প্যারামিটার গুলো আপ ডাউন করে, প্রচন্ড বেশি ফ্ল্যাকচুয়েট করে, পিএইচ ফ্ল্যাকচুয়েট করে, 85 দিন 90 দিনের মধ্যে পিএইচ ফ্ল্যাকচুয়েট করে। তো এই ফ্ল্যাকচুয়েশন গুলো আর স্টেবিলিটি, ইভেন সেই সময় ক্যালসিয়াম ফ্ল্যাকচুয়েট করে, কেএইচ ফ্ল্যাকচুয়েট করে, মানে পিএইচ এর সাথে রিলেটেড, সেটা গিয়ে 90 দিনে হয়। 3 মাস কিন্তু হয়ে গেল। এইবার মাছ কিনলাম,
কাস্টমার কোথায় ভুল করে ট্রায়ালালি করে দিচ্ছি, দোকানদার আর কাস্টমার, দোকানদার মাছ ছাড়লো 15 দিনে, 7 দিন পরে বললো মাছ তো ভালো আছে আরো মাছ কিনে নিন, 30 দিন হয়ে গেছে আর কি, ম্যাকুরিয়াম 1 মাস হয়ে গেছে, ছেড়ে দিন মাছ। 2 মাস পরে যখন ম্যাকুরিয়াম সাইকেল শুরু হলো তখন মাছের গায়ে ইনফেকশন শুরু হলো। ইনফেকশনটা তখন কাস্টমার বলে প্রথমে তো ভালোই ছিল কেন প্রবলেম হওয়া শুরু করলো, দোকানদার বললো আমি তো আপনাকে কবে ভালো মাছ দিয়ে দিয়েছি ওটা আপনার প্রবলেম, কিছু একটা ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে কিছু, ঠিক আছে, মানে কি সেই হিডেন জিনিসটাই তো জানে না তারা দুজনেই। তারপরে 90 দিনের সাইকেলে পিএইচ ফ্লাকচুয়েট করা শুরু করলো, অল্প সাইন মাছ মরা শুরু করলো, হ্যাঁ তো হবেই, ক্যালসিয়াম কেএইচ ফ্লাকচুয়েট করা শুরু, ইনভার্টিবেট ড্যামেজ হওয়া শুরু করলো, সবই তো ঠিক ছিল মাছগুলো মরে গেল কেন, না না ওই ওষুধটা দিয়ে দিচ্ছি, ওই ওষুধটা বিক্রি করে দিন, মানে দিয়ে দিন, হ্যাঁ ওই ওষুধটা দিয়ে দিন, জলটা পাল্টে দিন, এটা করে দিন, ওটা করে দিন, মাছ আর বাঁচে না। 100 দিনের মাথায় একদম শ্মশান হয়ে গেল। আর যদি একটু ধৈর্য ধরে আর কটা দিন যদি সাইকেলটা করে নিতেন, এখানে 3 থেকে 4 মাসের জেনারেলি যত লোক মেরিন তুলে দিয়েছে তাদের মেরিন রাখার মেয়াদই হচ্ছে 3 মাস, নাকি শুরু করে 3 মাসের মধ্যে সে এত মাথা মেরে দিয়েছে, এত ওষুধপত্র দিয়ে দিয়েছে, এত চেষ্টা করে নিয়েছে, পুরো 100 দিনের মধ্যে হাঁপিয়ে গেছে, মেরিন থাকবে না, ইম্পসিবল। সে যদি আর কষ্ট করে আর 50টা দিন যদি 150 নম্বর দিনে 150 দিনের ইয়েতে জলের বায়োলোড ব্যালেন্স হয়, আচ্ছা তখন বায়ো ম্যানেজমেন্ট হয় সেটা 150 দিন গিয়ে, সেটা যে ট্যাঙ্কি হোক ছোট বড় সব ট্যাঙ্কি, আর 180 দিনে গিয়ে ছোট ছোট কিছু ইউজফুল ইনসেক্ট আছে, পোকামাকড় আছে, তারা ব্যালেন্স হয়, তারা তৈরি হয় 180 দিনে। এই পুরো প্রক্রিয়া পুরো ইকোলজিটাকে তৈরি হতে মিনিমাম 6 মাস লাগে, 6 মাস পরে আপনি মেরিন অ্যাকুয়ারিয়ামে টি-20 প্লে গেম খেলতে পারবেন, মানে যা ইচ্ছা ছাড়ুন যখন ইচ্ছা ছাড়ুন কিচ্ছু হবে না, কিন্তু তার আগে আপনি যখনই মেরিন অ্যাকুয়ারিয়ামে কিছু দিচ্ছেন স্বাভাবিকভাবে সামূহিকভাবে সে টিকে যাবে, লং টার্মে গিয়ে সে টিকবে না। তাই প্রথম থেকে ফিশ ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, যে আমি কোন সময় কি মাছ ছাড়ছি আর কটা মাছ ছাড়ছি। আপনাকে প্রথম 6 মাস টেস্ট ম্যাচ খেলতে হবে, তারপরে আপনি টি-20তে যান, কিন্তু আজকালকার টি-20 যুগে প্রথম 2 মাসেই টি-20 চলে আসে, টেস্ট ম্যাচ আর খেলা শুরু, ধৈর্য এগুলো না, ঠিক আছে, আর তাতে মেরিন শুরু হতেই শেষ হয়ে যায়। এই কারণেই মেরিন বদনাম, যে মেরিন টেকে না, মেরিন ভালো না, মেরিন টিকবে না, অনেক ঝামেলা, অনেক খরচা, কে বলেছে খরচা, আমি তো বলছি খরচাই করতে হবে না, ধৈর্য দিতে হবে। আমার কাছে আপনারা আসলে একটা জিনিস নিয়ে আসবেন, যেটা মিনিমাম পয়সা, যেটা মেরিন না হলেই না, সেই পয়সাটুকু লাগবে, আর আনলিমিটেড ধৈর্য লাগবে। যদি আপনি পয়সা অনেক বেশি নিয়ে আসেন আর ধৈর্য একটুও না থাকে, তাহলে আমি মেরিন করতে পারবো না আপনার, আপনার মেরিন স্টেবল করা আমার পক্ষে সম্ভব হবে না। মেরিন করলে ধৈর্যটা আগে লাগবে, পয়সাটা পরে লাগবে। তো যে প্রশ্নটা আমি করলাম যে কত সময় লাগে, তার সঠিক উত্তর হচ্ছে 150 থেকে 180 দিন। এই সময়টা আপনাকে দিতে হবে মেরিনের ট্যাঙ্কটাকে তৈরি করার। খুব প্রচলিত কথা, 1 মাসে মেরিন হয়ে যায়, 1 মাস লাগে, আরে 1 মাসে প্রথম সাইকেলটা শুরু হয়, একটা সাইকেল 1 মাসে হয়, টোটাল সাইকেল ফিনিশ হতে, মানে শুরুটা 1 মাসে হয়, শেষটা 180 দিনে হয়, তো শুরুটা দিয়ে লোকে শেষ করে দেয়, শুরু হওয়া মানেই কিন্তু কমপ্লিট নয়। তো আপনি তো 3 দিনে আমি মাছ ছেড়ে দেবো ট্যাঙ্কে, 3 দিন থেকে 30 দিনে কোনো মাছ মরবেই না, শুরুই হবে 30 দিন পর থেকে প্রবলেম। যে ফ্লাকচুয়েশন গুলো কিন্তু ওই 30 দিনের পর থেকে শুরু হয় এবং চলে 180 নম্বর দিন। হ্যাঁ, তো এই জন্য লোকে ভাবে হচ্ছে যে আরে প্রথমে তো হলো না, হওয়ার তো প্রথমে কথা, পরে এতদিন পরে কেন হচ্ছে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে মেরিনের মেকানিজম বা মেরিনের যে বায়োলজিক্যাল সিস্টেমটা কাজ করে এবং কতদিন সময় লাগে। আর এছাড়া যদি আপনাদের মেরিন সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে, দাদাকে ডিরেক্ট ফোন করতে পারেন, মেরিন করার ইচ্ছা হলে তো সবার আগে ফোন করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ মেরিন নিয়ে সচরাচর ভিডিও করা সম্ভব হয় না। এখানে অভিষেকদাকে আজকে পাওয়া গেছে, আজকে কিন্তু অভিষেকদার শরীরটাও খুব একটা ভালো নেই,
আমি সাগরকে সময় দেওয়ার জন্য যেহেতু আমার টাইম ম্যানেজমেন্টের প্রবলেম এদিকে শিপমেন্ট আসছে, শিপমেন্টের চাপ রয়েছে, আমি আবার দুদিন পরে মুম্বাই বেরিয়ে যাবো, ওখানে আমাদের একটা বড় সেটআপের কাজ হচ্ছে, ওখানে বেরিয়ে যাবো, তো আমি সাগরকে দু মাস ধরে সময় দেবো দেবো বলে দিতে পারিনি, তো সাগর দু মাস ধরে আমি অ্যাপোলজি চাইছি যে সময় না দিতে পারার জন্য, ঠিক আছে, তাই জন্য আজকে সাগরকে আমি বলেছি যখন আজকে তোমাকে আমি কমিট করেছি, আজকে যে করেই হোক আমি তোমাকে শুট দেবো, আজকে সবকিছু শোরুম
তো সাগর আমি তুমি তো এখন আমাকে প্রশ্ন করলে, এবার আমি তোমাকে প্রশ্ন করি যে তুমি তো বিভিন্ন জায়গায় যাও, অনেক হবিস্টের কাছে যাও, অনেক দোকানে যাও, অনেক জায়গাতে যাও, তো আমাদের এই শোরুম তোমার কেমন লাগলো? প্রথম কথা দেখো, এক কথায় তো এই মানে এত বড় একটা মেরিন শোরুম, মানে যেটা কলকাতায় নেই, সব থেকে বড় মেরিন শোরুম কলকাতায়, এবং দাদা বললো যে এটা মানে ইস্ট ইন্ডিয়া ইস্ট ওয়েস্ট নর্থ এর মধ্যে সবচেয়ে বড়। আর সব থেকে বড় জিনিস যেটা, প্রত্যেকটা ট্যাঙ্ক এত ওয়েল মেনটেন, প্রত্যেকটা ট্যাঙ্কের মানে মাছের কোয়ালিটি, সব কটা মাছ মানে অ্যাক্টিভ। আর জেনারেলি যে কোনো দোকানে যাই, ফ্রেশ ওয়াটার হোক, খুব স্বাভাবিক, এটা মানে কাউকে খারাপভাবে নেবেন না, এটা যে এটা খুব ন্যাচারাল জিনিস যে কোনো দোকানে গিয়ে একটা দুটো ট্যাঙ্কে একটা দুটো উইক মাছ দেখা যায়। আমি হয়তো এটা আমার প্রথমবার যে একটা দোকানে এলাম, আমি একটা পর্যন্ত একটা উইক মাছ কিন্তু দেখতে পাইনি। আর দাদা আসার আগে আমি শোরুমে পৌঁছে গেছিলাম, যে এমন নয় যে আমি আসার আগে দাদা ছড়িয়ে ফেলেছে, তো ঠিক আছে। তো এই মেনটেনেন্সটা এবং প্রত্যেকটা ট্যাঙ্কের যে ওয়াটার ফ্লোয়ের সিস্টেম, প্রত্যেকটা ট্যাঙ্কের সাথে অ্যাটাচ সিস্টেম, আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, তো মানে ভাবা যাচ্ছে না জাস্ট এই শোরুমটা পুরোপুরি প্রপার প্ল্যানিং এর সাথে সাইন্টিফিক্যালি পুরো শোরুমটাকে ডিজাইন করা। ইভেন এই শোরুমের মধ্যে যেটা তোমাকে আগে দেখালাম আমি শোরুম রূপে ট্রিপে, যে এক একটা জায়গার অ্যাকুরিয়ামের প্যারামিটার এক এক রকম থাকে, ওই প্যারামিটার অনুযায়ী আমি ওখানে মাছ রাখি। তো এই ব্যাপারটা মেইনটেইন করাটা একটা টাফ ব্যাপার। মানে কি মেরিনটা ইজ নাথিং বাট আ কমপ্লিট ব্লেন্ড অফ ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়ো। এক্স্যাক্টলি, তো সায়েন্সের একটা কমপ্লিট ব্লেন্ড, আর যদি প্রপার সাইন্টিফিক ওয়েতে সায়েন্সকে অ্যাপ্লাই করে মেরিন করা হয়, ইটস মোস্ট ইজি থিং। মানে মেরিনের মাছ আমার কাছে তো কই মাছ মাগুর মাছের মতো হার্ডি। এক্স্যাক্টলি, তো যে কোনো জিনিস মানে সায়েন্সকে যদি প্রপারলি ইউজ করা যায়, তো সেটা যে কত সুন্দর হতে পারে সেটার একটা এক্সাম্পল মানে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। যে কোনো রকম সায়েন্স টয় আছে যেগুলো দেখতে আমরা খুব মানে অভিভূত হয়ে যাবো, বাহ কি সুন্দর, একটা ব্যালেন্স হয়ে রয়েছে, একটার সাথে গ্র্যাভিটিতে উঠে রয়েছে, সবই সায়েন্স। সায়েন্সকে প্রপারলি যদি ইউজ করা যায় তাহলেই এরকম একটা সুন্দর জিনিস বেরোতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং দাদার যে সিসকেপের চ্যানেল আছে সিসকেপসের চ্যানেলটা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই যাবেন, ওই চ্যানেলে আরও বেশি মেরিনের ফার্স্ট ইনফরমেশন ডিটেল আছে, সেসব ডিটেলগুলো দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, হর হর মহাদেব।